আসসালামু আলাইকুম আমি মুসলিম ভাই, বলেন আপনার যা যা বলার আছে আমি শুনবো। শুনুন শুনুন, বলেন। ভাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই। যেটা প্রথম বিষয়টা আছে, যেটা আসিফ ভাই উনি বলে গেলেন ভাই, খুব বীভৎস ভাবে উনি নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি গালাজ করলেন, আল্লাহ ওনাকে মাফ করুক। কিন্তু কথাটা হচ্ছে যে শুনছেন ভাই, এক্সেলেন্ট এক্সেলেন্ট, এই ধরনের আকদম বাকদম কথা শুনতে চাই না। আল্লাহ ওনারা মাফ করুক, এই ধরনের স্টুপিড আল্লাহ আমরা বিশ্বাসই করি না। ওনার মাফ, ওনার মাফ, ওনার মাফ ঘুরায় উনি ওনার নিজের কাছে রেখে দেখ। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট সে কি বলো না বলো, সে কি ভাবো না বলো, কোনো কিছুতে আমরা কেয়ার করি না। বলেন, ঠিক আছে ঠিক এইগুলা আছে বলা ছাড়া অন্য কিছু বলা থাকলে? ঠিক ঠিক আছে ভাই, আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি। যেমন ধরুন আসিফ ভাই এখনই বলে গেল যে তুমি যদি নবীর কথা না মানো, তো অথবা তুমি অথবা আপনি নবীর থেকে উত্তম মানুষ। এটা না, আসলে আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলছি, ঠিক আছে? আর আসলে নবী বলেছেন যে আল্লাহ ইসলামে তো তাআলা আপনার ক্ষমা, নিজস্ব পয়েন্ট অফ ভিউ রাখার কোনো ওয়ে নাই। ভাই আপনার আমি নবী যেখানে ভাই বলে গেছে যে আমি হাদিসের হুকুম, কথা বলছি ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড, হাদিসের কথাটা বলছি। আল্লাহ বলেছেন যে, নবী বলেছেন যে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, তো এই বিষয়টা না করলে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেবে, কোন দোযখে জায়গায়, দেবে, অথবা কোন জায়গা থেকে পাইছেন এটা? কোন জায়গা থেকে পাইছেন এটা? কোন আল্লাহ জায়গা ক্ষমা থেকে করে পাইছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা না ভাই, সবাইকে ক্ষমা করেন, এটা কোথা থেকে না আমি পাইছেন? ভাই ভাই আপনি আবার আবার ভুলভাবে চালাতে পারছেন। আমি একবার বলিনি সবাইকে ক্ষমা করেন, আমি ভাই আপনি আপনি একটু কি ভাই, শুনুন। মানে আপনি কি আগাগোড়া বাট পান নাকি? সিরিয়াসলি, আমি তো মাত্রই শুনলাম আপনি বললেন যে আল্লাহ সবাইকে ক্ষমা করেন। এটা বলেছি আমি, আচ্ছা, আমি একটু দর্শকদের কাছে জিজ্ঞেস করি, আপনারা একটু যারা শুনছেন তারা একটু রিভার্স করে শুনে আমাদেরকে একটু কমেন্টে জানান, উনি বলছে কিনা যে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। যদি উনি বলে না থাকে তাহলে আমি ওনার কাছে এখনই ক্ষমা চাবো, সমস্যা নেই। আপনারা একটু আর যদি আমি বলে যারা থাকি যারা তাহলে শুনেছেন আমি তারা আপনার একটু কাছে বলেন একবার যে ক্ষমা চাইছি। আল্লাহ তাআলা করেছেন কিনা, যে সবাইকে ক্ষমা করেন, এই কথাটা উনি বলছেন কিনা। এই যে কমেন্টটা আসছেন, ইয়েস ইয়েস ইয়েস, আচ্ছা ঠিক আছে, তাহলে ইস হয়তো রাইট। সম্ভবত আমি বলতে সিরিয়াসলি বলছি, আমার একটা ক্ষমা নেই, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, হাত জোড় করে ক্ষমা চাইছি। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহর, আমি হয়তো একটু মানে লাইনটা ঘুরিয়ে ফেলেছি ভুল করে, তো আল্লাহ তাআলার ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বিষয়টাই। তো অর্থাৎ এই বিষয়টা যে নবী কোনো সাল্লাল্লাহু আলাইহি অমুসলিমই ওয়াসাল্লামকে কখনো জান্নাতে যেতে পারবে না, সম্পূর্ণভাবে, কোনো কেন অমুসলিমই কখনো জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ আল্লাহ ভুল ক্ষমা করছেন, করুক না করুক, কোনো কোনো অমুসলিমই জান্নাতে যেতে পারবে না। আমি এক সেকেন্ড বলি ভাই, আপনি আমাকে, জান্নাতের কথা বলা হয়েছে যে একশো আপনি আমাকে একশো ইসলামের যে কোনো একটা রেফারেন্স দেখান যে আর যে কোনো একজন অমুসলিম জান্নাতে যেতে পারবে, ঠিক আছে বলি পারবেন এরকম কোনো রেফারেন্স দেখাইতে? ভাই, আমার রেফারেন্স নাম্বার মনে নেই, কিন্তু আমি বললে আপনি বুঝতে পারবেন, এটা খুব কমন হাদিস, খুবই কমন হাদিস, আমি আশা করবো আপনি জানেন, কারণ আপনি কি আপনারা আমার এটাই থেকে বলতে, ভালো কথা বলেন। আপনার আপনার পয়েন্টটা কি এটাই থাকবে যে কোনো মুসলিম জান্নাতে যেতে পারবে? এটা কি আপনার পয়েন্ট থাকবে? হ্যাঁ এটাই এটাই পয়েন্ট থাকবে, হ্যাঁ, তাহলে আপনি বলি। ভাই ওইটা না, আপনি আমাকে রেফারেন্স নাম্বার সহ বলুন। আপনি একটা বলবেন, আমি খুঁজে বের করবো ওইটার ওই ঠিকানা। না আপনি না আমাকে ভাই রেফারেন্স শুনুন, সহ বলুন। এক সেকেন্ড এক সেকেন্ড শুনুন, একটা যদি আপনি সেকেন্ড, রেফারেন্স আমি দিতে না পারেন মুসলিম ভাইয়া, যদি আমি আমি শুনতে ইন্টারেস্টেড, বাট আপনি যদি রেফারেন্স দিয়ে বলতে না পারেন তাহলে ওইটা ওইটা যে জায়গায় ডিজার্ভ করে থাকার ওই ডাস্টবিনে ফেলা দেন। আমি বা আমি আপনার দাবি নিজে খুঁজে দেখতে ইন্টারেস্টেড না। ভাই অতটুকু এটা অতটুকু আমি আমাকে বললে আপনার প্লিজ দর্শক ক্ষমা বুঝতে করেন পারবেন, আপনার দর্শক না। বুঝতে পারবেন, আমার 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 দর্শক, আমার দর্শক বুঝতে পারুক না পারুক ওইটা আমার, ওইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয়টা হচ্ছে আপনি যে দাবিটা করবেন সেই দাবিটা সম্পর্কে আপনি নিজের রেফারেন্স দিচ্ছেন কিনা। আমি দর্শকের উপর তো চাপাই দিব, এই জিনিসটা হবে না। আচ্ছা আপনার ঠিক আছে যদি ভাই, রেফারেন্স না থাকে তাহলে এরকম অনেক ভিডিও আছে তাহলে যেটা ওটা তাহলে ভাই তাহলে ওটা তোমার নিজের কাছে ভিডিও থেকে রাখেন। বেরিয়ে গেছে আসিম যদি ভাই। এটা ইয়ে না থাকে, যদি ওটা রেফারেন্স না থাকে নিজের কাছে রাখেন, আমি এটা শুনতে ইন্টারেস্ট বলা হয়েছে যে হচ্ছে না। জান্নাতে 180টা কাতার থাকবে, তার মধ্যে 80টা লাইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিদের থাকবে, মানে তার আগে, তার বাকি 40টা লাইন কাদের হবে একটু বলবেন? রেফারেন্স দেন, আমি জানি আপনি জানেন, কিন্তু তা সত্ত্বেও আপনি মানে অ্যাভয়েড করছেন। রেফারেন্স দেন ভাই, রেফারেন্স দেন। আমি যেই জানি, আমি যেই জিনিসটা জানি এটা তো আপনার জানার দরকার নেই। আপনি রেফারেন্স দেন ভাই, এটা এই এই হাদিস দিয়ে কেউ বুঝছে, এটা রেফারেন্সটা দেন যে এই হাদিস দিয়ে কেউ বুঝছে যে কোনো মুসলিম জানতে যাবে আচ্ছা আপনি বিষয়টা জানেন তো আগে, এটা তো বলুন দয়া করে। না। আমি আমি আমার আমার তো এই বিষয়টা, আমার তো এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্যই নেই। আমার মন্তব্য হবে শুধুমাত্র আপনার রেফারেন্স আছে কিনা, তারপর এছাড়া তো আমার কোনো মন্তব্য থাকবে না। আমার রেফারেন্স নাম্বারটা দেওয়া, তাই তো? জি, রেফারেন্সটা দিন। তাহলে দয়া করে একটা সেকেন্ড, মানে 1 মিনিট মতো ওয়েট করবেন। হ্যাঁ বলুন বলুন, সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করছি খোঁজার।
হ্যালো ফারাজ ভাই, শুনছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ভাই, আমি রেফারেন্স নাম্বারটা খুঁজে পাইনি, তবে ইনশাল্লাহ আমি নেক্সট লাইভ আপনাদের কবে হয় আমি জয়েন করবো, আর আমি রেফারেন্স নাম্বারটা বলবো ইনশাল্লাহ। কিন্তু আজকে আমরা টপিকে এগোই। আচ্ছা, আমি আপনাকে রেফারেন্স দেখাচ্ছি, একটা হ্যাঁ সেকেন্ড একটু হোল্ড করুন। বলুন ভাই। দাঁড়ান একটা সেকেন্ড, দাঁড়ান। ঠিক আছে, সমস্যা নেই। পিতামাতা জীব কোথায় রে, কোথায় তো? আচ্ছা, আমি মনে হয় পেয়ে গেছি। জি, এখানে দেখেন, আচ্ছা এই লেখাটা তো আপনি পড়তে পারছেন। আচ্ছা, উনি কই গেল? আমি মুসলিম। ওকে, আমি মুসলিম আছেন। জি জি ভাই, আপনি তো মনে পড়তে পারছেন, আপনি একটু এটা আমাদেরকে একটু পড়ে শোনান। কাফির অবস্থায় মৃত্যুবরণ কারী জাহান্নামী, যে কোনো শেহাবত পাবে না, এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্ক তার উপকারে আসবে না। আবু বকর ইবনে শায়খ। পরেরটুকু পড়বো কি? জি জি পড়ুন পড়ুন 398। জি জি পড়ুন 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 একটু পড়ুন। আচ্ছা হ্যাঁ, আবু বকর ইবনে শায়খ আনাস থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল, আমার পিতা কোথায় আছেন? জান্নাতে না জাহান্নামে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বললেন, লোকটি যখন পিছনে ফিরে যাচ্ছিল তখন তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। কেন তারা জাহান্নামে? হ্যাঁ, কেন তার মোহাম্মদের পিতা এবং তার পিতা কেন জাহান্নামে? কেননা তিনি ইসলাম গ্রহণ করেননি, কেননা তিনি কাফের অবস্থায় মারা গেছিলেন। কাফের অবস্থায় মারা গেছিলেন। হ্যাঁ, কেননা তিনি ইসলাম গ্রহণ আর করেননি। আপনি একটু আগে আপনি আপনার দাবিটা ছিল যে আমার দাবি, কেউ যদি আমি বলি আমার অমুসলিম দাবি, অবস্থায় কেউ যদি আপনি বলেছেন যে অমুসলিমরাও জান্নাতে যেতে পারবে। আমি একথা একবার বলিনি। আমি বলেছি যে জান্নাতে 80টা কাতার হবে মোহাম্মদ ইসলামের উম্মতে, আর বাকি 40টা কাতার তাহলে কাদের? আচ্ছা, আপনি তো ভাই মানে সিরিয়াসলি ভাই, এত বড় বাটপাড়ার সাথে আমি কিভাবে কথা বলবো? আচ্ছা, একটু কমেন্টে একটু দর্শকরা একটু লিখেন। আমি আমি যদি ভুল শুনে থাকি, আমি আমি আবার বলতেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই, যতটা বাটপাড়া সেকেন্ড আপনাকে আবার বাটপাড়া বলার জন্য আমি ক্ষমা চাই। একটু কমেন্টে একটু কিন্তু বলেন আমি তো ভাই, আপনাকে কিছু বলছি না, যাই বলুন, একটু 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 আমি একটু আমাকে দেখতে দেন, ভদ্রতা একটু বজায় একটু রাখছি দেন প্লিজ, পুরোপুরি, কিন্তু একটু 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 আশা করি প্লিজ, আপনি চেষ্টা করবেন। একটু একটু প্লিজ একটু প্লিজ কমেন্টে লিখেন যে উনি বলছেন কিনা যে অমুসলিমরা জান্নাতে যাবে, এই দাবিটা উনি করেছেন কিনা একটু কমেন্টে প্লিজ লেখেন। ভাই আপনি আমার শব্দ বদলাচ্ছেন, আমার এক্সাক্ট শব্দ বলুন, আমি আবারও বলছি আপনি আমার শব্দ বদলাচ্ছেন। আমি আপনার শব্দটা বদলাই কমেন্টে জিজ্ঞেস করতেছি, যদি আপনি বলেন যে বদলাইছি, বদলাই জিজ্ঞেস করতেছি যে আপনি আপনার কমেন্টে একটু লেখেন আমি যে আমার উনি শব্দটা, দাবি করেছেন আমি কিনা আমার যে সেন্টেন্সটা, একটু একটু চুপ থাকেন আমি ভাই, প্লিজ একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন ভাই প্লিজ একটু। আমি 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 দর্শকদের কাছে জানতে চাচ্ছি যে উনি দাবি করেছেন কিনা যে অমুসলিমরা জান্নাতে যাবে, এরকম দাবি উনি করেছেন কিনা, প্লিজ আপনার কমেন্টে ইয়েস অর নো লিখে একটু একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাই, এ কথার উত্তরে অবশ্যই তারা ইয়েস লিখবে, কারণ আমি তো ভাই, আপনি প্রথমে এক কথা বলছেন, এখন আর এক কথা বলছেন, এখন তো বাটপার আপনাকে মনে হচ্ছে, সরি। ভাই আপনার মনে হইতে পারে, বাটপারের কাছে এরকম ধরা খাওয়ার পরে আর কোনো ওয়ে থাকে না, আর কোনো ওয়ে থাকে না, আর কোনো ওয়ে থাকে না, আর কোনো ওয়ে থাকেই না। এভরি সিঙ্গেল ওয়ান ইজ সেইং আপনি একটা বাটপার, বিশ্বাস করুন ভাই, আপনাদের যুক্তি অতিরিক্ত ঠুঁকু, ওটা ওটা আপনার কাছে মনে হইতে পারে কোনো একজন কোনো অন্ধবিশ্বাসের কাছে, প্রাচীন যে কোনো কোরআনে কারো, কিছু নেই, যে কোনো আপনি না একজন কোনো কিছু অন্ধবিশ্বাসের কাছে, শুনছেন না, যে কোনো একজন এটা মনে অন্ধবিশ্বাসের করে কাছে এই প্রথমে জিনিস আপনি মনে হইতে পারে, শুনুন, এক এটা সেকেন্ড মনে হইতে শুনুন ভাই, এটা মনে হইতে পারে, ফাইন।
আচ্ছা আপনি বলুন, তারপর আমি বলবো। হ্যাঁ আপনি আপনি নিজে আপনি নিজে দাবি করছেন একটু আগে যে অমুসলিমরা জান্নাতে যাবে, এই জন্য আমি কষ্ট করে হাদিসটা বের করছি। আমি এরকম আসিফ বেন তো রেফারেন্স দেখে আলোচনা করতে পারি না, তারপর আপনার জন্য রেফারেন্সটা বের করছি। এবং আপনি বলছেন যে আপনি এরকম কথা বলেন না যে অমুসলিমরা জান্নাতে যাবে, আপনি শুধুমাত্র ওই দাবিটা করছেন যে বাকিরা ভাই, বাকিরা আপনি কারা কারা থাকবে, প্রত্যেকটাবার বাকি বাকি কাতারে কারা কারা থাকবে। তিনবারই আপনি শব্দ চেঞ্জ আমি করলেন। যদি মিথ্যা আপনি কথা প্রথমে বলে থাকি বললেন তাহলে তো যে আপনি কমেন্টে প্রথমে তাহলে তো কমেন্টে তাহলে মানে তো তাহলে ভাই তো মানে কমেন্টে আমি কি লেখার কথা খারাপ যে কিছু ভাই করলাম? আপনি শব্দ শুনুন চেঞ্জ করছেন, শুনুন ভাই, শব্দ আমার ছিল এরকমটা না এরকমটা তো বলার কথা কমেন্টে, তো এরকম কথা বলার কথা যে ভাই। লিখবে যে আপনি ভাই তো ভাই মুসলিম ভাই, আপনি নিজের মতো করে তাহলে কোশ্চেন তো করছেন। কমেন্টে লেখা কমেন্টে লেখার কথা এরকম যে মুসলিম ভাই এরকম কোনো দাবি করে নাই। এভরি সিঙ্গেল ওয়াজ সেইম বাক্তার মুবিন, বাক্তার মুবিন বের করে দেন সিজদা পজিশনে বসান, কিভাবে কথা বলবো আপনার সাথে? একটা ধর্ম বিশ্বাস করেন, সেই ধর্মটাকে ডিফেন্ড করতে আপনাদের মেইন অস্ত্রটা হচ্ছে বাটপারি। আচ্ছা আমি আপনাদের থেকে একজনকে যুক্ত করি, কলকাতার একজন 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 ব্যক্তিকে যুক্ত করি। পীযূষ সরকার ভাই ভালো আছেন? পীযূষ পীযূষ ভাই, ডাক্তার সাহেব ভালো আছেন? হ্যাঁ, শুভ কামনা ফরাজ ভাই, কেমন আছেন আপনি? জি এই তো ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। জি আপনি আমি ভালো আছি। একটু কি দয়া করে বলবেন, আপনি তো ব্যাক স্টেজে ছিলেন, আপনি কি একটু দয়া করে বলবেন যে এই মুমিন ভাইটি দাবি করেছিলেন কিনা যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওনার বক্তব্য প্রথম থেকেই শুনছি, এবং শুরু থেকেই উনি যেটা বলছে অ্যাকচুয়ালি উনি সেটাই মানে ঠিক মতো রেফারেন্স দিতে পারছেন না, সেটার প্রেক্ষিতে আবার নতুন আরেকটা টপিক আনছেন এবং আগেরটাকে অস্বীকার করতেছে। বিষয়টা এরকম হয়ে গেছে যে ওই মানে নিজের স্টেটমেন্টকেই নিজে অস্বীকার করছেন উনি, এবং একটু আগেও সেটাই করেছেন আমি যতদূর জানি, আমি সেটাই বললাম। ভাই আপনি অত্যন্ত অসৎ একজন ব্যক্তি ভাই, কেন এমন করেন বলেন তো? নিজে যদি একটা বিশ্বাসে থাকেন তাহলে সেটা আঁকড়ে ধরে পড়ে থাকেন, কোনো সমস্যা নেই তো, কিন্তু অবশ্যই ভাই, আমার একটু কথাটা শুনুন। কিন্তু স্টেটমেন্ট দিয়ে আমি সেটাকে আবার না কেন তিনটেবার করেন? ভাই, আমি আমি আমার প্রথম থেকে একটাই দাবি ছিল যে আমার স্টেটমেন্ট, আমার পুরো সেন্টেন্স অনুযায়ী আমি যেটা বলেছি আমার ওয়ার্ড টু ওয়ার্ড সেটাই বলা হোক। আমি কি বোঝাতে চেয়েছি অথবা কি মানে চেয়েছি সেটা না। ভাই প্রথমে দাবি করেছেন যে আমি আমি নাকি বলেছি যে আমি দাবি করেছি যে জান্নাতে কাফেররা যাবে, যেটা আমি একবার বলিনি। আমি প্রথম থেকেই বলেছি যে যদি 80 জন মানে 80টা লাইন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তবে বাকি 40টা কারা, এটা ছিল আমার কথাটা। এবার এখান থেকে যদি আপনারা মানে বের করে দর্শকদের জিজ্ঞেস করেন, যে অবশ্যই আমি সেটা বোঝাতে চাইছি, কিন্তু আমি সেটা এই বলিনি এখনো দাবিগুলো এই দাবিগুলো সরি টু সে এই দাবিগুলো আপনি উত্থাপন করছেন এই ভাই। ভাই লাইভে এসে, যদি দাবিগুলো এটা আপনি থেকে উত্থাপন অর্থগুলো করছেন, আপনারা বের করছেন, রেফারেন্স গুলো আপনি দিবেন, উত্তরটা আপনি দিবেন, আমরা আপনার কথা শুনবো। আমাদের আপনাকে স্ট্রেট আপ আপনাকে স্ট্রেট আপ জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করি, উনি কি ওনার কথার মধ্যে একবারও দাবি করেছিলেন যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, এই দাবিটা কি উনি না করেছিলেন না কিনা? হ্যাঁ না বা না? না 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 উনি করেন কিন্তু অমুসলিমরা জান্নাতে যেতে পারবে এই দাবি তিনি করেনি। উনি উনি কখনোই এটাই করে নাই, উনি মানে ডাইরেক্ট এই কথাটাকে উনি ঘুরায় বলতেছে এখন, মানে আশ্চর্য লাগছে আমার আচ্ছা কাছে। আমি আপনার কথাটা বুঝতে পারছি, তেজ সরকার আমি আপনার কথাটা বুঝতে পারতেছি না, উনি কি দাবি করে নাই যে মুসলিমরাও জান্নাতে যেতে পারবে, এই দাবিটা কি উনি করে নাই? ইনডাইরেক্টলি তো উনি সেটাই বলেছে, অর্থাৎ 80টা লাইনে ইনডাইরেক্টলি 40টা যদি, ইনডাইরেক্টলি না, উনি ডাইরেক্টলি কথা বলছে, তাহলে আপনি শুনেন নাই ঠিক হ্যাঁ মতো। ইনডাইরেক্টলি না না, না উনি উনি ডাইরেক্টলি এই ওই কথা, ডাইরেক্টটা বলার পরে উনি কিন্তু ওই উদাহরণটাই দিয়েছে যে লাইন এই কয়টা, ডাইরেক্ট দাবি করার হ্যাঁ পর হ্যাঁ তো, ডাইরেক্ট দাবি করার পরেই হ্যাঁ তো হ্যাঁ উনি দাবি করার পরে ইয়ারা উদাহরণটা দিয়েছে বলছে। যে তাহলে ওই 40টা কার, আমি তো বলি নাই প্রশ্নটা যে তো বাকি আপনি না 40টা ইস্যার কথা উনি উঠায় নাই, এটা তো আমি বলি নাই। আমি শুধুমাত্র অতটুকু বলেছি, শুধুমাত্র অতটুকু বলেছি যে ওনার এই দাবিটাও ছিল যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে। হ্যাঁ সেটাই তো, ওকে, সেটা থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ উনি পিজু কিন্তু সাহেব, ওই উদাহরণটা থ্যাংক ইউ থ্যাংক টেনেছেন। ইউ পিজু সাহেব। হ্যাঁ, ওটা উদাহরণ ওটা আমি জানি, ওটা ওটা তো আমি দ্বিমত করছি না, উনি উদাহরণ টেনেছেন, এবং তখন এটা আমি আপনি ইয়ে বলেছিলেন করছি না। যে আপনি বলেন, ফারাজ ভাই এক সেকেন্ড, আপনি দর্শকদের একটা কথা জিজ্ঞেস করুন যে আমি এই স্টেটমেন্টটা একবারও দিয়েছি কিনা যে কাফেররা জান্নাতে যাবে, এটা যেটা আপনি প্রথম আপনি বলেছেন এই অমুসলিমরা জান্নাতে কথাটা আমি যাবে এই একবার, কথাটা বলেছিলেন, কাফের না বলে অমুসলিম বলছেন? অমুসলিম অথবা কাফের যা জান্নাতে যাবে এই পুরো স্টেটমেন্টটা আমি নিজে মুখে দিয়েছি, এটা আপনার দর্শককে হাজার জিজ্ঞেস বার করুন। হাজার বার এই প্রথম কথাটাই জিজ্ঞেস করছি, এই কথাটাই জিজ্ঞেস করছি, এবং প্রথমেই এটা এই কথাটা হতে জিজ্ঞেস পারে করছি, এবং ভাই, এটা প্রথম কথা বলছি ভাই, এটা হতে পারে আমি আপনার প্রশ্নের উত্তরে হ্যাঁ দিয়েছি, তবে আমি পুরো লাইনটা বলিনি। আমি আবারও বলছি এই পুরো লাইনটা আমি বলিনি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি অমুসলিমরা আপনার দাবি কি এটা যে অমুসলিমরা জান্নাতে যাবে, আপনি যদি বলেন হ্যাঁ তাহলে কি সেটা আপনার দাবি ভাই না? আপনারা ভাই প্রথম থেকে উত্তরটা আমার কাছে দুটো অপশন বসিয়ে দিচ্ছেন, হ্যাঁ আর না, আপনারা নিজেদের মানে ইচ্ছা মতো উত্তর ভাই দিয়ে যাচ্ছেন, কিন্তু আমাকে ভাই তো বুঝছি, তার সঙ্গে লাইন একটা যোগ করতে ঠিক হবে। আছে
ঠিক আছে মুসলিম ভাই, আমি আপনার ওই যে বাকি সব ফেলে ফেলে দিয়ে আমি আপনাকে ওই যে লাস্ট আপনি 3 নম্বর যে পয়েন্টটা তুলতে চাচ্ছিলেন, কোন পয়েন্টটাতে ওই যে সূর্য কোথায় যায় ওইটা, হ্যাঁ হ্যাঁ ওই থ্যাংক ইউ ভাই। ওই পয়েন্টটা যদি আপনার কিছু বলার থাকে 3 নম্বরে ওটা হুম বলেন, তাহলে কোন অবশ্যই, পাঁচ মিনিট আপনার ওইটা দেশে। দেখুন ভাই মানুষ একটা ফ্লোতে থাকে, এখন সেখান দিয়ে বেরিয়ে গিয়ে নতুন করে পয়েন্ট ধরা মুশকিল, তবু আমার মনে আছে ভাগ্যবশত আমি বলছি বিষয়টা, ঠিক আছে। আমি তখন বলতে চাইছিলাম 3 নম্বর পয়েন্টে যে বিগ ব্যাং থিওরির কথা কোরআনে লেখা হয়েছে, আপনি অস্বীকার করবেন না আশা করি। তো আপনি সেটা এই একদম একদম আমরা দাবি অনেক করেন পরে এসে, আচ্ছা মুসলিম ভাই, এটাকে আপনি কোরআন হাদিস থেকে মিলা দেখছেন, তাফসির থেকে মিলা, আপনি তাফসির থেকে মিলা দেখবেন কারণ তো পড়েন নি, তো তাফসিরের নামও তো জীবনে শুনেন নাই, হুম হুম কিভাবে মিলা দেখবেন, আপনি তো তাফসিরের নামও জীবনে শুনেন নাই, তো ওইখানে যে সেটা আসলে নিয়ে বিগ ভাই ব্যাং আমার, বলছে, ভাই সেটা ওইখানে নিয়ে যে বিগ ব্যাং আফসোস হয়েছে, নেই, তো আপনার লেট বিতর্কে মি আমার কিছু ফাকিং মনে হয় ফিনিশ না। ভাই, লেট মি ফাকিং ফিনিশ, এটা এটা শেষ করতে দেন, ওইখানে যে অবশ্যই আসলে বিগ অবশ্যই, ব্যাং বলা হয়েছে মোহাম্মদ যে ওটা ওটাতে বিগ ব্যাংই বুঝাইছে, তার সাহাবারা যে বিগ ব্যাংই বুঝছে, এই জিনিসটা তো আপনি জীবনে মিলাও দেখেন নাই, কেননা ওই জিনিসটা যেখানে মিলাবেন যে বইতে মিলাবেন ওই বইয়ের নামও আপনি জানেন না, মানে বইয়ের নাম হয়তো শুনছেন জীবনে পড়েন নাই। চেষ্টা ওকে করবো পড়ার তারপরে ভাই। তারপরে তো বিগ ভাই ব্যাং নাই ওটার মানে মধ্যে, ফালাই বিগ ব্যাং, তারপরে আমি জানি ভাই এরা মানে লেখাটা হতে এরকম ভাবে আছে যে পৃথিবী এবং মানে মাটি আজকে ফালাই এক দিলাম বিগ জায়গায় ব্যাং, থাকে সেখান থেকে তারপর বলেন বিচ্ছিন্ন হয়েছে, আমি বিগ ঠিক ব্যাং আছে ডাস্টবিনে ফেলাই দিয়েছি, ঠিক তারপরে আছে বলেন, ঠিক আছে। তো সেই বিষয়টা তার মাঝখানের মানুষরা যখন এসেছিল, মানে যখন বিজ্ঞান আবিষ্কার করলো বিগ ব্যাং থিওরিটা, তার আগের পর্যন্ত মানুষরা মানে সেই ভবিষ্যৎবাণীটা সেই প্রেডিকশনটা করার পর থেকে আর বিজ্ঞানের আবিষ্কার করার সেই মধ্যবর্তী মানুষগুলো কি সেই বিষয়টা তারা কি প্রেডিকশন করবে, তারা এরকম কোনো মানবে কি প্রেডিকশন মানবে ছিল না? না, প্রেডিকশন ছিল না, ডাস্টবিনে ফেলাই দিছি, তারপরে তারপরে আচ্ছা সরি, আচ্ছা সেই বিষয়টা যে বলা হয়েছিল তার সেই সময়টা থেকে এই মাঝখানে সময়টা মানে বিজ্ঞান আবিষ্কার করার সময়টা পর্যন্ত মানুষ যারা ছিল, যারা জন্মেছে, ডুড, তারা আপনি এই কি বিষয়টা কি বাংলা করবে? কথা বুঝতেছেন, আপনি কি বাংলা কথা বুঝতেছেন না, কোনো বিগ ব্যাং বলে কোনো কিছু প্রেডিকশন হয়েছে, ওই দাবিটা আমি আপনার, এই আবার দাবিটাই বলছি, তো আমি আমি ডাস্টবিনে সরি ভাই, আমি সরি সরি লাইনটার জন্য আমি ক্ষমা দিয়ে ভুল বলেছি আমি। ঠিক মতো আমার, আমি এই কথাটা সেকেন্ড টাইম রিপিট করব না, কানটা খুলে ভদ্রভাবে কথাটা শুনুন, বিগ ব্যাং বলে কোনো কিছু কোরআনে প্রেডিক্ট করা হয়েছে কোনো, বা বিগ ব্যাং বলে জানানো হয়েছে, এই জিনিসটা নিয়ে আমি ডাস্টবিনে ফেলা দিছি, কেননা এই আপনার এই দাবিটা সপক্ষে আপনি নিজে পড়েনি নাই, প্রমাণ তো আবদুল্লাহ দিতেই পারবে না, পড়েনি নাই যে ওইখানে কি বলা হয়েছে, ওই আয়াতটাতে কি বলেছে আপনি পড়েনি নাই, এবং আমি পড়ছি, আমি জানি ওটার মধ্যে ওরকম কোনো কিছু পড়া নাই, আমি এমনি আপনাকে পড়ায় দেখাই দেওয়া পারবো, ওটা দেখানোর আগ পর্যন্ত আমি ওটা ডাস্টবিনে রাখতেছি, ওই বিগ ব্যাং অ্যাসাইড রেখে 3 নম্বর পয়েন্টে আপনার যদি আর কিছু বলার থাকে বলেন। হুম আমি যে একটা প্রশ্ন করলাম আপনাকে যে এই বিষয়টা থেকে মানে যখন থেকে বলা হয়েছে আর যে পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করেনি, তার মধ্যেকার মানুষ এটা কি করবে, বিশ্বাস করবে কি ফেলে দেবে? এই আপনার 3টা পয়েন্ট, এটার উত্তর দিন একটু দয়া করে, তারপরে আমি একটু বলবো। আমি আপনার আমি আপনি আপনার এই ফালতু প্রশ্নের উত্তর দিব না, কেন কেন দিব না, এটা আমি অলরেডি কারণ জানাই আপনার দিছি কাছে আপনাকে, উত্তর নেই। আপনি ইউ আর সো ডেন্স টু আন্ডারস্ট্যান্ড এ সিম্পল লাইন, আর এরপরে ঠিক এরপরে পরের লাইনটা কি, এই থার্ড পয়েন্টটা আমি স্টিল সুযোগ দিচ্ছি, থার্ড পয়েন্টটা এখনো এখনো সুযোগ দিচ্ছি, থার্ড পয়েন্টটা শেষ করেন। কিন্তু আপনি তো আপনার উত্তরটাই দিলেন না। আচ্ছা লেট মি আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, লেট মি আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, আপনার থার্ড পয়েন্টটা কি এরকম যে এই জিনিসটা আসলে হচ্ছে যে সূর্যটা আসলে কোথাও যাচ্ছে মানুষ আবিষ্কার করতে পারে নাই, ভাই সূর্যের কথাটা আমি পরে আসছি, আগে আপনি এটুকু তো এইটুকু প্রমাণ করুন একটু ভাই, বোঝার চেষ্টা করুন কথাটা, এক জায়গায় মানে আটকে আমি বসে থাকলে আপনাকে কিছু হয় না। বিগ ব্যাং সম্পর্কে যে কথাগুলো বলেছিলাম সেটাকে আপনি বুঝতে পেরেছিলাম, যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটু রিপিট করেন আমি আপনাকে কি বলেছিলাম, আমার মনে নিশ্চয়ই ভাই, হচ্ছে লিটারালি আমি একটা তাল গাছের সাথে কথা বলছি, প্লিজ আমাকে ভুল প্রমাণ করে একটু দেখাই দেন যে আমি আপনাকে যেটা বলেছি ভাই সেটা আপনি একই বুঝেছেন, বিষয়ে আমারও মনে হচ্ছে, তো আমার আপনার ভুল প্রমাণ বলেন করানোর ভাই কোনো প্লিজ দরকার নেই, প্লিজ প্লিজ বলেন, কিন্তু যেটা আমি আমার যেটা আমি বলেছি সেটা আপনি পয়েন্টগুলো বুঝতে বলছি, পেরেছেন আমাকে আপনি বলেন, যদি উত্তর দিতে অক্ষম হন আপনি স্বীকার করুন আমি যে যেই আমরা ভুল পথে আছি। না 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 এইভাবে আলোচনা হবে না ভাইয়া, আমি আপনাকে বিগ ব্যাং সম্পর্কে আমার যে রেসপন্সটা ছিল সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে প্লিজ আমাকে রিপিট করে শুনান যে আপনি আসলে বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বলেছি, ওকে আপনি যদি থ্যাংক ইউ। কথা বলতে না চান আপনি তাহলে বের আপনি হয়ে যেতে বলেছেন পারেন, কোনো যে সমস্যা নেই, আপনি বলেছেন আপনি বলেছেন যে বিগ ব্যাং বলে কোনো কিছু লেখা নেই এতে, আমি জানি সেই বিষয়টা, তবে লেখা আছে যে পৃথিবী মানে জমিন আসমান সমস্ত নক্ষত্র সমস্ত কিছু এক জায়গায় ছিল এবং আমি এগুলো সেটার কোনো কথা বলি নাই, মানে এরকম কোনো কথা বলি নাই, আমি আমি আপনার কথা আমি বলিনি, বলেছি আমি আমি আমার কথা আমি বলছি, বলেছি আমি প্রথমে বলেছি ভাই ভাই একটু বুঝুন কথাটা, একটু শিট ঠান্ডা ম্যান, মাথায় আরে বুঝুন, বুঝতে সিরিয়াস পারছেন? ডুড, আরে 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 সিরিয়াস, আমি 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 কি আসলে পাগলের সাথে কথা বলতেছি, ফরাজ ভাই আসলে পাগল, আপনি আমি এত আপনাকে এত ধৈর্যশীল কবে থেকে হলেন ফরাজ ভাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি। না আমি আমি জেনুইনলি তার থার্ড পয়েন্টটা জানতে চাচ্ছিলাম, এই জন্যই আমি তাকে সুযোগটা দিচ্ছি, আমি তাকে স্ট্রেট আপ বলেছি বিগ ব্যাং সম্পর্কে যে দাবিগুলো আছে, যে দাবিগুলোর কথা উনি বলছেন সেটা আমি গ্রহণই করতেছি না, কেননা উনি সে পরে এটা সে পরেই দেখে নাই, মিলাই দেখে নাই, দ্যাটস ইট দ্যাটস ইট, এবং আমি নিজে পড়ছি ওইটা, ওখানে বিগ ব্যাং এর কোনো আবদুল্লাহ বলা নাই, তারপরও উনি বলতেছেন যে বিগ ব্যাং বলে কোনো কিছু ওখানে বলা আছে, বিগ ব্যাংটা আসলে আসলে জানতো এই সেই প্রেডিকশন আছে, ভাই আবার ভাই আবার ওই আবার আপনি আসমান ভুল জমিন করছেন, লেখা ছিল, আপনি আবার ভুল করছেন, আসমান জমিন লেখা, আমি আর আসমান বলিনি জমিন যে বিগ একসাথে ব্যাং ইয়ে ছিল, আসমান জমিন একসাথে লেখা ছিল এই সেই,
আসমান জমিন লেখা ছিল কি লেখা ছিল না সেটা নিয়ে তো আমি কোনো কমেন্টই করিনি। ভাই আপনি কোনটা নিয়ে কমেন্ট করেছেন? ডুড আমি আমি মুসলিম ভাই, আমি 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 পুরি অনেস্ট, আমার আমার ধৈর্যের বারটা ভেঙে যাচ্ছে। আমি আমার সিরিয়াসলি মনে হচ্ছে আমি একটা পাথর সাথে কথা বলছি। সো আমি আপনার আপনার যদি স্ট্রেট আপ আমাকে কোনো প্রশ্ন না করে, আমাকে কোনো প্রশ্ন না করে, আমাকে ইনভলভ না করে যদি আপনার, কারণ আমার ওই জিনিসটা যে সত্য যে সূর্যটা কোথাও যায় সেটা তো আমার অ্যান্সার উপর ডিপেন্ড করে আপনি বিশ্বাস করেন, আপনি তো ইন্ডিভিজুয়াল এটা বিশ্বাস করেন। আমার অ্যান্সার পাওয়ার পরে আপনি বিশ্বাস করেন জিনিসটা তো এরকম না, আপনি আগে থেকে বিশ্বাস করেন যে সূর্যটা কোথাও যায়, যেহেতু হাদিসে লেখা আছে এটা সত্য। আপনার প্রথম পয়েন্টটা ছিল ধর্মের অলৌকিক বিষয় থাকবেই, সেকেন্ড পয়েন্টটা ছিল সবকিছু ধর্মের সবকিছু মেক সেন্স করবে এটা নেসেসারি না, থার্ড পয়েন্টটা ছিল ধর্মের সবকিছু আমাদের বুঝে আসবে এই জিনিসটা নেসেসারি না, এবং থার্ড পয়েন্টটা আমাকে ইনভলভ না করে, আমাকে কোনো প্রশ্ন না করে আপনার থার্ড পয়েন্টটা প্লিজ মেক করুন। তারপরে আমি একটু দর্শকদেরকে দেখাবো যে একজন মুসলিমের কোনো কিছু বিশ্বাসের বেসমেন্টটা কি, যদিও সে একজন লয়ার হয়ে থাকেন। জি প্লিজ বলুন। ঠিক ঠিক আছে বলতেন যে আমি আবার রিপিট করবো ওই বিষয়টা যে ওই যেটা আমার মনে আমাকে হলো যে ইনভলভ না লেখা করে, হ্যাঁ আমার আমাকে আপনাকে ইনভলভ ইনভলভ না করবো, করে আপনার পয়েন্টটা বলুন। আপনাকে 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 ইনভলভ করছি না যে আমি যতদূর জানি যে কোরআনে লেখা আছে যে ওই যে বিষয়টা সূর্য নক্ষত্র আসমান জমি সমস্ত কিছু এক জায়গায় ছিল, তবে সেটা একটা বিস্ফোরণ হওয়ার পরে সমস্ত কিছু ছড়িয়ে গেল, আর এই যে বর্তমান যুগে যে গ্রহ উপগ্রহ সমস্ত কিছু আমাদের সৌরজগতে সৃষ্টি হলো। তো এই বিষয়টা সেই সময় কোরআনে লেখা হয়েছিল, তো কারণ বিগ ব্যাং যে থিওরিটা সেটা আবিষ্কার হতে অনেক পরে, ঠিক আছে না ভাই? কিন্তু সেই সময় থেকে এই মানে থিওরিটা আবিষ্কার হওয়ার মানে বিজ্ঞান যতদিন না প্রমাণ করলো, তার মধ্যেকার মানুষগুলো কি এই থিওরিটাকে মানে যে কোরআনে এই জিনিসটা লেখা ছিল এটাকে কি তারা ফেলে দেবে? ভাই আমি তারা তো আপনাকে এই একটা জিনিসটা আমি বিশ্বাস করে আপনাকে কিনা? একটা প্রশ্ন জিজ্ঞাসা সরি করি, ভাই আমি সরি আপনার একটা সরি প্রশ্ন, আপনি ভাই সরি, হ্যাঁ আমি তো বলেন, আচ্ছা যেহেতু সরি বলছেন বলেন। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। তো এই এই বিষয়টাই আর কি, এই সময়ের মধ্যেকার মানুষ তো এই বিষয়টা বিশ্বাস করেছে এবং আমরা পরে এসে জানতে পেরেছি, তখন আমরা এটা কনফার্ম হয়েছি, তাই না? তো তার মানে তো এই বিষয়টা মিথ্যে হয়ে যায়নি। হ্যাঁ এখন এটা রিলেট করেন নিজের সাথে, ওই কোরআন সূর্য কোথাও যাবে এটার সাথে তবে রিলেট করেন, আর হ্যাঁ ঠিক একই ভাবে রিলেট করেন। যে সূর্য গিয়ে আল্লাহর আরশের নিচে সেজদা করে, তো এই বিষয়টা আপনি মানে আমরা যেরকম ভাবে আপনাকে টানছি না মধ্যে, আমরা যেরকম ভাবে এটা প্র্যাকটিক্যাল ভাবে ভাবছি যে সূর্য হয়তো হেঁটে হেঁটে যাবে, তারপরে গিয়ে হাঁটু গেলে সেজদা করবে, এরকমই কিছু, কিন্তু আদৌ এরকম না। হয়তো ইকবাল সূর্য ভাই একটু মানে একটু আল্লাহ রেসপন্স করুন তো আল্লাহ দেখি। সে মিয়া আমি ভাই, এই মুসলিম ভাই আপনি থামেন, ওকে ওকে ঠিক আছে এই মুসলিম মিয়া চুপ থাকেন, আচ্ছা দাদা দাদা এটা সেকেন্ড, ইকবাল ভাই একটু দয়া করে তাকে বেচারাকে বলতে দিচ্ছি বলতে না দেন না না একটু রাখেন রেসপন্স রাখেন করতে। রাখেন ভাই ভাই, বহু হয়েছে, আমি একটা জিনিস প্লে করি ঠিক আছে, প্লিজ হ্যাঁ বলুন ভাই। শুনেন। হ্যাঁ ইকবাল ভাই বলুন। 398 জি জি পড়ুন 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 একটু। আচ্ছা হ্যাঁ, আবু বকর ইবনে সাহেব আনাস থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল, আমার পিতা কোথায় আছেন, জান্নাতে না জাহান্নামে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামে। বর্ণনাকারী বললেন, লোকটি যখন পিছনে ফিরে যাচ্ছিল তখন তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। হম কেন তারা জাহান্নামে, হ্যাঁ কেন মোহাম্মদের পিতা এবং তার পিতা কেন জাহান্নামে, কেন না তিনি ইসলাম গ্রহণ করেননি? কেন না তিনি কাফের অবস্থায় মারা গেছিলেন, কাফের অবস্থায় মারা গেছিলেন, হ্যাঁ কেন তিনি ইসলাম গ্রহণ করেননি? আপনি একটু আগে একটু আগে আপনি আপনার দাবিটা ছিল যে যদি আমি বলি আমার অমুসলিম দাবি, অবস্থায়, আপনি বলেছেন যে অমুসলিমরাও জান্নাত, অমুসলিমরাও জান্নাত যেতে পারবে। আমি একথা একবার বলি, আমি বলেছি যে জান্নাতে 80টা কাতার হবে মোহাম্মদ আচ্ছা ইসলামের উম্মতে, আর বাকি 40টা কাতার তাহলে কাদের? আচ্ছা আপনি তো ভাই মানে সিরিয়াসলি ভাই, আচ্ছা শুনলেন, বললো যে এই কথা যে অমুসলিমরা জাহান্নামে সরি জান্নাতে যেতে পারবে এই কথা সে একবারও বলে নাই, তাই না? এটা বললো না সে, সে বললো যে এই কথা হ্যাঁ সে ভাই একবারও বলে নাই। জি জি ভাই আচ্ছা তাহলে পরে আমাকে জাস্ট 2 সেকেন্ড দেন, আমি হ্যাঁ আসতেছি আর কি, 2 সেকেন্ড দেন আমাকে। হ্যাঁ আপনার কথা বলেন, আমি আমি বের করতেছি জিনিসটা। না না সমস্যা নেই, আমরা আমরা অন্য কথা বলে টপিক চেঞ্জ না করি, সমস্যা নেই, আমরা ওয়েট করতেছি, আপনি দেখেন আচ্ছা ঠিক সমস্যা আছে নেই। ওকে, তবে ভাই আমার নিজের আওয়াজটা শুনলে এত বিরক্তিকর লাগে যে এই বেটা ঘুমায় ঘুমায় কথা বলতেছে না, কি এনার্জি কই এই বেটার মধ্যে, এইভাবে কথা এইরকম কেন রে ভাই? আমি ও মাই গড, কেমনে যে শুনে দর্শক আমার কথা কিভাবে যে শুনে, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা আমাকে গালি দিয়ে বের করে দেন এই পর্যন্ত। ভাই মুসলিম একটা ভাই প্রশ্ন জিজ্ঞেস করবো, বলেন না কিছু একটু, না না একটু এই শুনেন টপিকটা শেষ হোক শুনেন তারপরে। ঠিক আছে শুনেন, হ্যাঁ আমি একটু দর্শকদের কথা জিজ্ঞেস করি, আপনারা একটু যারা শুনছেন তারা একটু রিভার্স করে শুনে আমাদের একটু কমেন্টে জানান, বলছে কিনা যে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন।
যদি উনি বলে না থাকে তাহলে আমি ওনার কাছে এখন ক্ষমা চাবো, সমস্যা নেই। আপনারা একটু যারা যারা শুনেছেন তারা একটু বলেন যে আল্লাহ আল্লাহ তাআলা ইয়ে করেছেন কিনা, যে সবাইকে ক্ষমা করেন এই কথাটা উনি বলছেন কিনা, এই যে কমেন্ট আসছেন ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে সম্ভবত সিরিয়াসলি বলছি আমার কথা, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে, হাজির করে ক্ষমা চেয়ে। বিষয়টা হচ্ছে যে আল্লাহর, আমি হয়তো একটু মানে লাইনটা ঘুরিয়ে ফেলেছি ভুল করে, তো আল্লাহ তাআলার ক্ষমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বিষয়টাই। তো অর্থাৎ এই বিষয়টা যে নবী কোনো অমুসলিমই কখনো জান্নাতে যেতে পারবে না, কোনো অমুসলিমই কখনো জান্নাতে যেতে পারবে না, আল্লাহ ক্ষমা করে তা করে কোনো কোনো অমুসলিমই জান্নাতে যেতে পারবে না। আপনি আশা করবো আপনি জানেন, কারণ আপনার পয়েন্টটা কি এটাই থাকবে যে কোন অমুসলিম জান্নাতে যেতে পারবে, এটা কি আপনার পয়েন্ট থাকবে? হ্যাঁ এটাই এটাই পয়েন্ট থাকবে। আবার কি চালাবো ভাই, আমি তো দেখালাম, উনি জিজ্ঞেস করলেন, শুনেন বেশি আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার পয়েন্ট কি এটাই নাকি যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, আপনি বললেন হ্যাঁ এটাই পয়েন্ট, এটাই আপনার পয়েন্ট থাকবে, এটা আপনি বলছেন কিনা? আপনি কখনোই বলেন নাই ভাই, আপনি কোথায় বলছেন? আগের কথার কথা কোনটা হচ্ছিল যে ভাই, সে তো বলছে যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, এটা তার পয়েন্ট, সে তো বলে নাই যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, এটা তো তার পয়েন্ট বলছে নাই। অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, আপনি বলছেন যে না ভাই এরকম কোন কথা আমি বলি নাই, কিন্তু আপনাকে দেখাই দিলাম যে আপনি বলছেন এটাই আপনার পয়েন্ট থাকবে যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, এবং শুধু তাই না আপনি বলছেন যে আপনি রেফারেন্সও দেখাবেন। তো এই লোক তো আগাগোড়া খুবই মানে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু মুসলিম ভাই দাঁড়ান একটু, এখন আমরা একটু সুযোগ একটু একটু সুযোগ দেন, আপনি যদি ব্যাপারই না করতেন তাহলে দুজনও বলতো না, একজনও বলতো না আপনার বিরুদ্ধে, আপনি যদি জেনুইন কথা বলতেন। দেখেন আমরা আমরা এখানে নিজের সময় নষ্ট করে আলোচনা করতেছি না, আমরা জেনুইনলি চাই একটা মানুষের সাথে জেনুইন একটা আলোচনা হোক, যেটার মধ্যে অনেস্টি থাকবে। আপনি যদি আলোচনা করে অনেস্টি না আনেন, অবশ্যই যদি এক এক সময় এক এক ইয়ে করেন ভাই, আমাদেরও আমরা মানুষ, আমাদেরও ধৈর্যের একটা লিমিট আছে। আমি ওইটা আপনি ফেলে দেন, আপনি যেই বাটপারি করছেন বা যাই করছেন ওটা আপনি ফেলে দেন, সেটা দিয়ে আমাকে শুধুমাত্র একটু শুধুমাত্র ভাই, আমি ওটা আমি আমি ওটা ওটা ক্ষমা চাইছেন ওইটা বলার জন্য, যে আপনি ক্ষমা চাইছেন ওইটা বলার জন্য, প্রিভিয়াস বাটপারি করার জন্য, প্রিভিয়াস বাটপারির জন্য, যেটা কিনা আপনি বলছেন যে আপনার ভুল হয়েছে, যে না 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 আমি বলছি যে আপনি বলতেছেন যে আমি বলছি আমি বলতে চাইছি যে আল্লাহর ক্ষমা ছাড়া কেউ যাবে না, এইটার জন্য আপনি ক্ষমা চাইছেন, এই জিনিসটার জন্য আপনি এটার জন্য ক্ষমা চাননি, আপনি এইটা অ্যাবসলুটলি বলছেন, এগ্রি করছেন, এবং এগ্রি মানে কি আপনি রীতিমতো বলছেন যে হ্যাঁ এটা আমার পয়েন্ট থাকবে। কোনটা পয়েন্ট থাকবে? অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, যেটা কিনা আপনি স্ট্রেট একদম পুরোপুরি ডিরেক্টলি আপনি এটা ডিনাই করছেন, পরে বলছেন এরকম কোনো কথাই বলেন নাই। এখন আপনার ফরাজ ভাই যেটা বললো আর কি, যে আপনি তো চাইলে পরে এভাবেই বলতে পারেন যে ভাই ওই জায়গায় আপনি যেভাবে, অনেক সময় ভাই অনেক সময় আপনার সাথে হচ্ছে অনেক, আপনি যদি আপনার আপনার যদি কি বলো ওটাকে তাল গাছ ধরে যদি থাকতে চান, অনেক সময় একটু আনমিউট করে বলেন তো ভাই, কথা বলেন তো একটু আনমিউট করে কথা বলেন অনেক ভাই। হ্যাঁ ফরাজ ভাই, ফরাজ ভাই আমি বলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু মিউট রাখেন, আপনার এখানে নয়েজ হচ্ছে কেন? হ্যাঁ ফরাজ ভাই, কেউ যদি বলে ভাই ওই অ্যাকসেন্টে তো আমি বলি নাই, সেটা ওই অ্যাকসেন্টে তো ওই অ্যাকসেন্টে তো বলি নাই আমি। হ্যাঁ আপনি রীতিমতো যে এক্স্যাক্টলি যে কথাটা বলছেন এটা শুধু দাবি থাকবে না, এটা সবকে সে রেফারেন্স দেখাবে, কিন্তু সেটা এখন বলতে পুরো দাবি করে শুধু তাই না বলছে, এটা খুবই প্রচলিত একটা হাদিস, এটা আপনারা সবাই জানেন, আপনিও জানেন। হ্যাঁ কিন্তু রেফারেন্সটা এই মুহূর্তে নাই, বাট পরে দেখাবো সামথিং লাইক দ্যাট। কিসের রেফারেন্স দেখাবে? যে আপনার যে পয়েন্টটা যেটা উনি বললেন যে হ্যাঁ এটাই আমার পয়েন্ট থাকবে, যে অমুসলিমরা জান্নাতে যেতে পারবে, জান্নাতে যেতে পারবে, কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার 2 মিনিট পর আপনি যখন এই ঘেটে মেটে এগুলো বের করলেন তখন সে বলে ধরনের কথা বলিনি আমি।
আচ্ছা ভাই শুনুন, সারাটা মানে এই পুরো যে ইয়েটা, পুরো যে আপনার কনভারসেশনটা তার সাথে হয়েছে, মানে মিনিটে মিনিটে সে এই ধরনের বাটপারি সে করছে ওখানে, মানে পুরো আগাগোড়া একটা অসৎ একটা লোক। আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই। আমি আপনাকে একা বারবার বলতেছি, আপনাকে দর্শক বলতেছে, আপনাকে গেস্টটা বলতেছে, কমেন্টে সবাই জানাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, সবার ইন্ডিভিজুয়াল মতামত আছে, আমি সবার মতামতকে রেসপেক্ট করছি, আমার কোনো আপত্তি নেই। তবে এটুকু বলি আমি বাট আমি বাটপারি করি না। মনে হয় 1 ঘন্টার, হ্যাঁ ভাই সরি, বাট আপনি বাটপারি করেন না ফারাজ ভাই। না ভাই একটু শুনুন, একটু 3 ঘন্টা ধরে আমি রীতিমতো আপনাদের সাথে প্রায় দাঁড়ান 3 ঘন্টা ধরে আমি শুনতেছি, আমি এই পর্যন্ত একটা সিঙ্গল বাক্য অর্থপূর্ণ পাইলাম না, একটা সিঙ্গল বাক্য। যে কয়টা বাক্য ওনাকে বলতে দেওয়া হয়েছে, একটা সিঙ্গল বাক্য যদি আমি অর্থপূর্ণ পাইতাম তো আজকে আমি বলতে পারতাম যে আমার আজকে 3 ঘন্টা লাইভ শোনাটা সার্থক হয়েছে। মানে এই জন্য ঠিক আছে ইকবাল ভাই, মানে এই দিস ইজ লয়ার ইকবাল ভাই, ইকবাল ভাই আমরা কি জাস্ট মুসলিম ভাইয়ের সাথে আমরা খুব বেশি কন্টিনিউ করবো না, আমরা কি মুসলিম ভাইয়ের কাছে শুধুমাত্র শেষ ওনার যে 3 নম্বর পয়েন্টটা ছিল ওইটা কি একটু শুনতে পারি, যদি আপনারা সবাই এলাও করেন? আপনার আপনি চাইলে বা যেটাই যেটা খুশি সেটা করতে পারেন, আপনি জাস্ট এতটুকুই মানে একদম হাতে নাতে যে হ্যাঁ দেখানো যাবে সেটার জন্য, সেটা থ্যাংক ইউ ভেরি মাচ। ওই বিষয়ে আমি একটা লাইন বলবো, এতটুকু আমি আপনারা প্রফেশনাল ভাবে বলে জান, আপনার সাথে আমার একটু কথা আছে, যা জান আমার কাছে খুবই নতুন, 1 ঘন্টা আমি টানা কথা বলছি, হয়তো একটা কথা মানে ভুল বলেছি, আর তার আগের ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয় কথা, সেকেন্ড ভুলটা আমি পুরোপুরি কনফিউশনে ছিলাম, আর আমি এখনো কনফিউজ, সত্যি কথা বলতে এখনো কনফিউজ, যে আমি আদেও সেটা বলেছি কি বলি, এখন এখন আমরাও কনফিউজ ভাই। আমি রেকর্ডিংটা আবার শুনবো, আর আমি যদি ভুল করে থাকি আমি নেক্সট লাইভে এসে আপনাদের সবার কাছে ক্ষমা চাইবো, ঠিক আছে? অবশ্যই চাইবো, কারণ আমি